হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিট এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের বোথ এলডিসি এবং কেপিএস দু ধরনের ক্যান্ডিডেটের জন্য এই লেটেস্ট কতগুলি আপডেট বেরিয়েছে সেগুলো নিয়ে ভিডিওটা বানিয়েছি। আশা করি ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখে থাকেন তাহলে অনেক অনেকটা ইনফরমেশান আপনারা পাবেন এবং অনেকগুলি ভালো খবর আপনাদের জন্য রয়েছে যেগুলো আশা করি আপনারা জানলে আপনাদের উপকৃত হবেন। যারা প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটি, তারা প্লেলিস্টে গিয়ে আগের অনেকগুলি পার্ট বানানো হয়েছে ইউজফুল ইনফরমেশান নিয়ে, সেগুলো চাইলে একবার দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, এক এক করে স্টার্ট করা যাক। প্রথমে আসছি এলডিসির ক্ষেত্রে। এলডিসির ক্ষেত্রে পিএনআর ডিপার্টমেন্টের যে আপডেটগুলি পাওয়া যায় সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, এর আগের উইকেই প্রথম ডিভির লিস্ট ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল। তো তাদের ডিভি কমপ্লিট হয়ে গেছে, টোটাল 20 জনের ডিভি দেওয়া হয়েছিল। তাদের কল লেটার 24 জানুয়ারিতে বাই হ্যান্ড দেওয়া হবে, তাদের হাতে হাতে দেওয়া হবে। তাদের কোন অফিসে দেওয়া হবে তার জন্য কোনো প্রেফারেন্সের কোনো অপশন ছিল না। তারা এখন তাদের কোথায় অফিস অ্যালোটেড হয়েছে সেটা এখনও জানা যায়নি। তাদের যখন কল লেটার দেওয়া হবে সেখানে আশা করি সব ডিটেলস তাদের মেনশন করা থাকবে এবং সেই অফিসে তাদের রিপোর্ট করতে হবে। সেকেন্ড ডিভিল লিস্ট 22 জানুয়ারিতে অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটেড হয়ে গেছে। টোটাল এবারে 40 ক্যান্ডিডেটসকে অ্যালোটেড করা হয়েছে দুটো স্লটে 2020 করে। প্রথমটিতে 12টার সময় রিপোর্টিং করতে বলা হয়েছে এবং তারপরটিতে দুপুর 2:30 রিপোর্ট করতে বলা হয়েছে। তো ডিভিতে জাস্ট আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলি কিছু এবং আপনাদের যদি কারোর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকে সেটা নিয়ে যেতে বলা হয়েছে। কিছু ছবি নিয়ে যাবেন সঙ্গে, অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যাবেন। তো এইটুকুই হবে। আশা করা হচ্ছে যে তাদের নেক্সট উইকে মঙ্গলবার করে অথবা সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে তাদের জয়েনিং লেটার তাদেরকেও, অর্থাৎ সেকেন্ড ডিভির ক্যান্ডিডেটদেরও বাই হ্যান্ড দিয়ে দেওয়া হবে। এবার হচ্ছে আপনাদের এই সপ্তাহে ফ্রাইডেতে অথবা নেক্সট উইকে যাদের ফিফথ মেডিকেল লিস্টটি সেটি অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হওয়ার চান্স আছে। এবার হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টে যদি জানতে চান, সব অনেকগুলি ডাইরেক্টরেট এবং রিজিওনাল দুটোতেই অনেক জায়গাতে আপনাদের জয়েনিং স্টার্ট হয়ে গেছে। ফুড প্রসেসিং ডিপার্টমেন্টে স্টার্ট হয়ে গেছে, হর্টিকালচার ডিপার্টমেন্টে স্টার্ট হয়েছে, ইউথ ডিপার্টমেন্টে স্টার্ট হয়েছে, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে সবকিছু প্রায় রেডি হচ্ছে। নেক্সট উইক থেকে হয়তো তাদেরও জয়েনিং লেটার ইস্যু করা হতে পারে। ফরেস্ট ডিপার্টমেন্টে অলরেডি একজনের হয়ে গেছে, যারা বাকি আছেন তাদেরও খুব শীঘ্রই হয়ে যাবে। এরপর হচ্ছে ফিফথ মেডিকেল লিস্টে, যেটা আপনাদের বললাম যে হয়তো এই ফ্রাইডেতে আপনাদের জন্য আসতে পারে অথবা নেক্সট উইক আপনাদের লিস্ট দেওয়া হবে। লিস্ট দেরি যে আপডেটটা দেরি হচ্ছে তার প্রধানত মূল কারণ হচ্ছে যে খুব বেশি পিভিআর নবান্নতে আসছে না। একটা স্ট্যান্ডার্ড নাম্বার না পাওয়া গেলে না পাওয়ার জন্যই তারা লিস্ট বের করতে পারছেন না। এরপর হচ্ছে কেপিএস এর নিয়ে কতগুলো আপডেট রয়েছে। কেপিএস এর ক্ষেত্রে আপনাদের যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে আপনাদের ব্লক প্রেফারেন্সের যেটা অপশান, সেটা লেটেস্ট আপডেট যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে আপনাদের যেটি 28 জানুয়ারি থেকে হওয়ার কথা ছিল সেটা রিশিডিউল করে 5ই ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে কেপিএস এর মেডিকেল লিস্ট প্রথমে মেডিকেল টেস্ট প্রথমে হয়ে গেছিলো, তারপর এখন আপনাদের পুলিশ ভেরিফিকেশনের ভিআর ফর্মগুলি ডিস্ট্রিক্ট ওয়াইজ পাঠানো হচ্ছে। এরপর যেটা তারপর যেটি আপডেট পাওয়া গেছে সেটা হচ্ছে আপনাদের 5ই ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আপনাদের সিরিয়াল ওয়াইজ ক্যান্ডিডেটদের র্যাঙ্ক ওয়াইজ, যেটি পিএসসিতে র্যাঙ্ক দেওয়া হয়েছিল, সেই র্যাঙ্ক ওয়াইজ ক্যান্ডিডেটদের ডাকা হবে। তো সেই ডাকা তারপর তাদের তিনটে করে প্রেফারেন্সের জন্য চয়েস করে দেওয়া হবে যে আপনারা কোন ডিস্ট্রিক্টে কোন ব্লকে জব পেতে চান। তো সেই তার যে সিরিয়াল নাম্বার একটি পাওয়া গেছে এটা এখনও পুরোটাই অবশ্য আনঅফিসিয়াল, তবে আপনারা কনফার্ম থাকতে পারেন এই অনুযায়ী কাজ হবে। আপনাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি অথবা একটি গ্রুপ করেও সবাইকে একটা করে ইমেল অবশ্যই পাঠানো হবে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে। যে তো যে সিরিয়ালটি বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, 5 তারিখে যত ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন, যত ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং যত এক্স সার্ভিসম্যান আছেন তাদের 5 তারিখ হয়তো ডাকা হবে। 6 তারিখে ডাকা হবে সিরিয়াল নম্বর 1 থেকে সিরিয়াল নম্বর 250 অনুযায়ী। 7 তারিখ ডাকা হবে 251 থেকে 500 এবং 8 তারিখ ডাকা হবে 501 থেকে 806 অবধি। ভেবে আপনারা যেখানে ভিআর জমা করেছেন সেই যেসব বিল্ডিংয়ের আইটি সেল, টাইম আপনার সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। এই শিডিউলটা আপনারা মাথায় রাখবেন, সেই অনুযায়ী আপনারা নিজের ডকুমেন্টস রেডি করে রাখতে পারেন। হয়তো মেবি ডকুমেন্টস নিয়ে যেতে হতে পারে আপনাদের। তো এই 4টা আপনারা ফলো করতে পারেন, এটা আনঅফিসিয়াল তবে আশা করছি এটাই আপনাদের শিডিউল হতে চলেছে। এরপর হচ্ছে যেটা পিভিআর স্ট্যাটাস কেপিএস, সেটা হচ্ছে আপনাদের বেশিরভাগ ডিস্ট্রিক্টে পাঠানো হয়ে গেছে। নর্থ 24 পরগনায় শুরু হয়ে গেছে, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টেও আপনাদের ভিআর চলে এসেছে, অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো চলে আসবে। তো যারা এই ডিস্ট্রিক্টের মধ্যে বিলং করেন তাদেরকে রিকোয়েস্ট করবো, তারা প্রত্যেকেই কমিশনারের যে স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট থাকে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা লোকাল থানার যেটি ডিআইবি অফিস থাকে সেখানে গিয়েও আপনাদের ভিআর সম্বন্ধে যোগাযোগ করতে পারেন। যাদের অনেকগুলি ডিস্ট্রিক্টে পার্ট ভিআর রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন অথবা বার্থ রিলেটেড,
তারা সবার আগে চেষ্টা করবেন যেন এই প্রসেসগুলো শর্ট আউট করা যায়, কারণ এগুলোতে খুব লেন্দি প্রসেস এবং এক মাসের ওপর আপনাদের লেগে যেতে পারে। তো সেই জন্যই বলবো আপনারা এই ব্যাপারটা প্রথম থেকে একটু অ্যাক্টিভ থাকবেন। তো এই কতগুলি আপডেট আপনাদের দেওয়ার ছিল, ভিডিওটা যারা দেখছেন তার অবশ্যই যদি মনে হয় এটি হেল্পফুল তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যারা তারা ওই ইনফরমেশনগুলি তাড়াতাড়ি পেতে পারে। এরপরের ইনফরমেশন আরও পাওয়ার জন্য আপনার চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।